সবাই কি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার উপরে অনলাইন ক্লাস দিতে এসেছি। আর তার আগে একটা কথা বলে দিই, তোমাদের ইতিমধ্যে জুমে ক্লাস শুরু হয়েছে, কিন্তু তোমরা একটু কম শাখায় হিন্দু ধর্মে একটু কম জন থাকার জন্য তোমাদের ক্লাসটা কিন্তু হিন্দু ধর্মের ক্লাসটা কিন্তু এই ইউটিউবেই হবে, তোমরা এটা ভালোভাবে দেখে নিবে। এখন যেটা হবে সিলেবাস অনুযায়ী তোমাদের আমাদের যে সিলেবাসটা এসেছে আমাদের কাছে সেই অনুযায়ী আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, এবং তোমাদের রিভিশন হচ্ছে, হয়েও গেছে আগে, আবার কিছুটা যদি বা দুই একটা নতুন আমার মনে হয় সবই তোমাদের হয়ে গেছে, তোমরা আলোচনা করলেই বুঝতে পারবে। তোমরা আশা করি তোমরাও সিলেবাস পেয়ে গেছো, তাহলে একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এবং তোমাদের অ্যাসাইনমেন্টও এসে গেছে ধর্মের উপরে, অ্যাসাইনমেন্ট কী কী এসছে, 11 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট কিসে পাবে, গুগলে গিয়ে সার্চ দিয়ে পেয়ে যাবে, তাহলে তোমরা সেগুলো অবশ্যই দেখে নিবে। এখন তোমাদের আমি আজকে আমি যেটা প্রথম শুরু করতেছি যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপরে। তৃতীয় অধ্যায় কি আছে আমাদের হিন্দু ধর্মে সর্ব বিশ্বাস। তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মে সর্ব বিশ্বাসের হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ থেকে আমি শুরু করবো, সেটা হলো দ্বিতীয় পরিচ্ছেদে আছে হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্মের কি বিশ্বাস, আজ আমি তোমাদের প্রথম অংশটা নিব ক্লাস পার্ট 1, 2, 3। আমি হচ্ছে তোমাদের হচ্ছে পার্ট 1, 2, 3। তাহলে দ্বিতীয় পরিচ্ছদে পার্ট 1 আছে হচ্ছে বর্ণভেদ। কি আছে পার্ট 1? বর্ণভেদ। পার্ট 1 আছে বর্ণভেদ। শ্রীমদ ভগবদ গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, গুণবান
তাদের দাবিতে কিন্তু কালক্রমে এই গণপ্রথা জন্মগত হয়ে দাঁড়ায়। তাই ব্রাহ্মণের সন্তান হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান হয় ক্ষত্রিয়, বৈশ্যের সন্তান হয় বৈশ্য এবং শূদ্রের সন্তান হয় শূদ্র। এজন্যই একই পরিবারে চার সন্তান চার রকম গুণ নিয়ে জন্মগ্রহণ করলেও জন্মগত কারণে চারজনকে একই কর্ম করতে হয়, এর ফলে তারা কোনো কর্মে দক্ষতা অর্জন করতে পারে না। তাই আধুনিককালে হিন্দু ধর্মের বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, এই বর্ণবিন্যাস হবে পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে, অর্থাৎ বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। বংশানুক্রমিক বর্ণভেদ প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের প্রতিকূল। তাই সমাজের পরিবর্তনশীলতায় এ প্রথার অনেক পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে সমাজের সচেতন পরিবারগুলো এ প্রথা গোড়াবির প্রতিকূলে অবস্থান নিয়ে পারিবারিক কাজ সম্পাদন করছে। পেশাগত বর্ণভেদের মূল লক্ষ্য ছিল পেশার কষ্ট সাধন ও নৈতিক গুণাবলীর বিকাশের মাধ্যমে সামাজিক মঙ্গল সাধন করা। বংশানুক্রমিক বর্ণভেদ সমাজে সচেতন মানুষের নিকট কুসংস্কার ব্যতীত অন্য কিছু নয়। তাই এই দৃষ্টিভঙ্গির আরো পরিবর্তন বাঞ্ছনীয়। তাহলে বর্ণভেদ পেশাগত জন্মগত নয়, এটা আমরা একটু জানলাম। এখন আমরা পাঠ দুই আশ্রম ধর্ম সমাজে ছিল এক ভাগ পাপ আর তিন ভাগ ধর্ম।
বহু উপচারে
তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড
গ্রহকে এক শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হচ্ছে। গ্রহ উপগ্রহ নক্ষত্র সঙ্গে মহাকাশে নির্দিষ্ট পথে আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমি যেটা আগে বললাম সেটা এখানে আবারও দিয়েছে, জীব কি করছে, জন্মলাভ করছে, আবার অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে দেহত্যাগ করছে। জীবের দেহে ধ্বংস আছে কিন্তু জীবাত্মা ধ্বংস নেই। পৃথিবীর সকল জীব জলের মধ্যে একটা শৃঙ্খলা বিরাজ করছে। একজন কেন্দ্র নিয়ন্ত্রক না থাকলে এ বিশ্বের সকল কিছু শৃঙ্খলার মধ্যে কি পরিচালিত হতো না? এ বিশ্ব ব্রহ্মাণ্ডে একাধিক ঈশ্বর থাকলে মহাকাশের গ্রহ নক্ষত্র গুলো নিয়মতান্ত্রিক ভাবে সুনির্দিষ্ট কক্ষপথে কি করতো, চলতে পারতো না। সকল জীব জলের মধ্যে শৃঙ্খলাও থাকতো না। ধ্যান ও ধারণা মানুষের অভিজ্ঞতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়। ঈশ্বর কি নিরাকার, তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে কিন্তু তাকে অনুভব করা যায়। যেমন বিদ্যুৎ চোখে দেখা যায় না, কিন্তু তার কাজের মাধ্যমে তাকে অনুভব করা যায়। ধর্ম সততা ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস আদায় করে, এর মাধ্যমে চিন্তা শক্তি বিকশিত হয়। উপনিষদে উল্লেখ আছে সূর্য তাকে প্রকাশ করতে পারে না, চন্দন তারকা বিদ্যুৎ অগ্নিও তাকে প্রকাশ করতে অগ্নিও তাকে প্রকাশ করতে পারে না। ঈশ্বর সর্বত্র তিনি প্রকাশিত আছেন এবং সকল কিছুর মধ্যেই তিনি প্রকাশ করেন। উপনিষদে আরো বলা হয়েছে প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্মলাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে আবার যার কাছে ফিরে যায় তিনি ব্রহ্ম বা ঈশ্বর। ঈশ্বর সর্বজ্ঞ সর্বত্র, তিনি সবকিছু জানেন। তাই তিনি পুণ্যাত্মাকে সুখী করে, অপরাধীকে শাস্তি দেন এবং অদৃশ্যভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে, তিনি সবকিছুর একমাত্র নিয়ন্ত্রক। ঈশ্বর কি করেন, সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন। তাই তিনি পুণ্যাত্মাকে কি করেন, সুখী করেন, অপরাধীকে শাস্তি দেন এবং অদৃশ্যভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। এখন ছিল ব্রহ্মেশ্বর ভগবান ও জীবাত্মা। ঈশ্বর আমাদের কাছে উপস্থিত হন, তবে
দেখতে পারে না, কিন্তু কি করতে পারে? উপলব্ধি করতে পারে ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকে। ভক্তের কাছে ভগবান আনন্দময়। ভগ শব্দটির অর্থ কি? ঐশ্বর্য বা গুণ। ঈশ্বরের কয়টি গুণ? ছয়টি গুণ। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই ছয়টি ভগ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয়। ভগবান ভক্তের ধাপে সারা দেন ও লীলা করে। সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করে, তাদের দুঃখ দূর করে, তাদের মঙ্গল করে, তখন তাকে ভগবান বলা হয়। তাহলে ভগবান বুঝলাম। এবার জীবাত্মা, আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন তাকে বলে জীবাত্মা। জীবাত্মাকে তিনি মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ সবকিছুর মধ্যে অবস্থান করে। তাই ঈশ্বর ভক্ত যারা, তারা সব জীবকে সমান দৃষ্টিতে দেখে, কারো প্রতি হিংসা করেন না। কারণ জীবের প্রতি হিংসা করলে ঈশ্বরকে হিংসা করা হয়। তাহলে আমাদের এটা হলো জীবাত্মা বুঝলাম, ভগবান বুঝলাম, ঈশ্বর বুঝলাম, ব্রহ্ম বুঝলাম। এখন আসতেছে জ্ঞানী, যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর। আমি খালি এগুলো তোমাদের একটু একটু করে বলে যাচ্ছি। জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর। জ্ঞানী যোগীতে কেমন, ভক্তের দৃষ্টিতে কেমন, যোগীর দৃষ্টিতে কেমন? তাহলে জ্ঞানীর দৃষ্টিতে আমরা যদি দেখি, জ্ঞানী যারা সকল বিষয়ে বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করে এবং ব্রহ্মে সন্তুষ্ট থাকে, তাদের জ্ঞানী বলা হয়। জ্ঞানীদের কাছে ঈশ্বরই ব্রহ্ম, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। জ্ঞানী ব্যক্তিরা মানুষের জন্য, জীবের জন্য এবং ঈশ্বরের ভালোবাসা লাভের জন্য কাজ করে। জ্ঞান যোগে তারা এসব করে। জ্ঞান অর্থ কি? জানা। যোগ অর্থ যুক্ত হওয়া। তাই জ্ঞানের শব্দের অর্থ দাঁড়ায় কোনো বিষয়ের সম্পর্কে জানার সঙ্গে যুক্ত জিনিস। জ্ঞান দুই প্রকার কি? বিদ্যা, অবিদ্যা। বিদ্যা অবিদ্যা যতক্ষণ পড়া ও অপড়া নামে পরিচিত। বিদ্যার দ্বারা কি হয়? ব্রহ্মজ্ঞান লাভ হয়। সর্বপ্রতি ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধ হয়। জাগতিক বিষয়ে বৈরাগ্যের উদয় হয়। মুক্তির পথ কি হয়? প্রশস্ত হয়। অবিদ্যার দ্বারা জাগতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হয় না। তাই ধর্মশাস্ত্রে জ্ঞানী বলতে আত্মা বা ব্রহ্ম সম্বন্ধে জ্ঞানী ব্যক্তিদের বোঝানো হয়েছে। এবার আসতেছে যোগীর দৃষ্টিতে ঈশ্বর। যারা একাগ্রতা সহকারে মনের অন্তস্থল, মানে মনের ভিতর থেকে, মনের অন্তস্থল থেকে ঈশ্বরের অনুসন্ধান করে, সকল কামনা বাসনা দূর করতে সমর্থ হন, তাদের কি বলা হয়? যোগী বলা হয়। এদের মুখ্য উদ্দেশ্য কি? এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। যোগীদের দৃষ্টিতে ঈশ্বর কেমন? পরমাত্মা। এই পরমাত্মা জীবাত্মা রূপে ঈশ্বরের মধ্যে অবস্থান করে। তাই যোগীর কাছে জীব ঈশ্বর। মহাযোগী ও মহাবিনী স্বামী বিবেকানন্দ এবং মহাবিশ্বের সকল কিছুকে বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছে। ঈশ্বর সম্পর্কে অমর বাণী, জীবেদের পরে যে জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। অর্থাৎ সকল জীবকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাহলে তার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে। অর্থাৎ জীবন জীবের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যাবে। এবার আসছে ভক্তের দৃষ্টিতে ঈশ্বর। যারা সংসারের বিষয়ে বৈষয়িক কর্মের মধ্যে থেকে সর্বশক্তিমান ভগবানের উপাসনা করে তাদের ভক্ত বলা হয়। ভক্তরা সর্বজীবে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করে এবং সেভাবে জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করে। ভক্তের নিকট কি? ঈশ্বর ভগবান। তিনি রসময়, আনন্দময় ও গুণময়। এখন কি আসছে? তাহলে কখন কখন ভগবান ভক্তের সেবা করে, ভক্তের বোঝা বহন করে, ভক্ত ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে, নিজের সকল কাজকে ভগবানের কাজ হিসেবে সম্পাদন করে। ভগবানের প্রতি ভক্তের মনে নিবিড় ও গভীর ভালোবাসা বিরাজ করে। শুধু তাই নয়, তার সৃষ্টিকে যাতে গভীর
আসা করি এবং ভালো সুখ ভালো থাকুন সুস্থ থাকবো আজকে এ পর্যন্ত ধন্যবাদ।